যাও মা, এগিয়ে যাও, আমার আশীর্বাদ সর্বদাই রইল। তোমরা আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। কিন্তু তোমার জন্য বড় চিন্তা হচ্ছে রানীমা, এতটা পথ একসঙ্গে গেলে ভালো হতো না? চোট বেঁধে গেলেই বরং কোম্পানির লোকেদের চোখ এড়ানো সম্ভব নাও হতে পারে। দলে ভাগ হয়ে যাওয়াটাই ভালো, আর আমার সাথে তো সর্দার রইলই। তোমরা চিন্তা করো না, তোমরা এসো। সর্দার, যা যা নিতে বলেছি তা নিয়েছ তো? হ্যাঁ রানীমা, সব নিয়েছি। কিন্তু কিন্তু কি রানীমা? মানে আমরা এর আগে অনেক ছদ্মবেশ ধারণ করেছি, কিন্তু আপনি যে ছদ্মবেশ ধারণ করার কথা বলছেন তাতে আমার খুব লজ্জা সংকোচ হচ্ছে। যা নিয়ে সংকোচ করছো তাই বিপদে আপদে পরে কাজে আসতে পারে। আর হ্যাঁ, তোমরা আমাকে পথে গোপনে অনুসরণ করবে, আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না? আসুন আসুন আসুন, দেখি। আপনারা ভেতরে গিয়ে বসতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যে গুপ্ত পথ অনুসরণ করে আসার কথা বলা হয়েছিল, আপনারা সেই পথ অনুসরণ করেই এসেছেন তো? একদম ওই পথ ধরেই এস। গুপ্ত পথে না আসা উপায় আছে? রাধারমণ মন্দিরে আসার প্রত্যেকটা পথেই তো কোম্পানি সৈন্যরা রয়েছে, কাউকে দেখে সন্দেহ হলেই ওরা ধরছে। ঠিক আছে, আপনারা ভেতরে গিয়ে বসুন, আপনাদের রানীমা এক্ষুনি চলে আসবে। যান। এই সব ইংরেজদের চালাকি, দেবী চৌধুরানীকে ধরার একটা পরিকল্পনা। তার মানে কোম্পানি জেনে গেছে আজ আমরা রাধারমণ মন্দিরে মিলিত হচ্ছি। এদিককার সমস্ত আয়োজন সম্পূর্ণ, কোনো সমস্যা নেই তো? এদিকে কোনো সমস্যা নেই। রানীমা কোথায়? সে দলের সাথে আসেনি, আলাদা আসবে। আলাদা আসবে মানে? চারিদিকে ইংরেজ সৈন্যরা উট পেতে আছে ওকে ধরার জন্য। আর ও আলাদা, যদি কোনো রকমের কোনো ভুলচুক হয়ে যায় তখন কি হবে? এটাই সে আন্দাজ করেছিল। আর তাই ইংরেজ সৈন্যরা যাতে কোনোভাবে রাধারমণ মন্দিরে পৌঁছতে না পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতই দেখছি দেবী মায়ের বুদ্ধির উপর আস্থা বাড়ছে দিন দিন, তবে হ্যাঁ, তার নিরাপত্তার কথাটা আমাদেরও ভাবতে হবে। আর ও যদি নিজেই নিরাপত্তার জালে আটকে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না দিবা, সে দেবী চৌধুরানী। তাই শুধু ইংরেজ সৈন্য নয়, তাদের সাথে থাকা ভিন দেশি যে কোনো সৈন্যের পক্ষেই তাকে ছুঁতে পারাটা সম্ভব নয়। সে শুধু নিজেকে নয়, সকলকেই নিরাপত্তা দিতে প্রস্তুত, সেই ক্ষমতা তার আছে। এসো হেতুটা একবার দেখি। ভালো করে চেক করো। ঘোমটা তুলুন, ঘোমটা তুলতে বলো, ভালো করে দেখো। কি মনে হচ্ছে, আগেও কি দেবী চৌধুরানী এই পথে আসবে? আসার হলে তো এতক্ষণে এসে যেত। What are you saying? You don't worry, sir. Don't worry. Okay. Mr. Singh, আপনি কি আপনার লোকাল ইনফর্মারদের উপর নিজেই ভরসা করতে পারছেন না? আপনার ইনফর্মার তো বলেছে যে রাধারমণ মন্দিরে যাইতে হইলে দেবী চৌধুরানীকে এই রাস্তা দিয়েই যাইতে হইবে, আর কোনো রাস্তা দিয়ে যাওয়ার চান্স নাই।
তাহলে রাস্তা এটাই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ দেবী চৌধুরানী ওই মন্দিরে যাবে তো? আসলে অরবল্লভ রায়ের মতো মানুষদের না আমার ঠিক বিশ্বাস হয় না। লোকটা অত্যন্ত ধুরন্ধর, আমাদের ওয়াজ করে চলে বটে, কিন্তু আমার এখনো সন্দেহ হয় ওই দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের সঙ্গে তলায় তলায় ওর যোগাযোগ আছে, আর এটাও করে ওর ছেলে ব্রজেশ্বরের মাধ্যমে। অরবল্লভ রে will not give any wrong information. অরবল্লভ রে জানে বলো করে ও কোনো ভুল খবর দিলে ও নিজেই সবচেয়ে বেশি বিপদে পড়িবে, ইউ আন্ডারস্ট্যান্ড? সুতরাং দেবী চৌধুরানী আসিবে এই রাস্তা দিয়েই, অ্যান্ড উই উইল ক্যাচ হার টুডে, ডেড অর অ্যালাইভ? না, নট ডেড, আই নিড হার অ্যালাইভ, ডোন্ট মেক মিস্টেক অ্যাবাউট ইট। ইয়েস স্যার, ইয়েস। All right then, I will take a rest in the tent. This sun is too much for me. Hello, what are you doing? Hey! Hey! Check it out, check it out! Don't see it, don't see it, don't see it, don't see it. Check it out, check it out. ঘুমটা তুলুন, ঘুমটা তুলুন। আমি যা ভেবেছিলাম তাই, ইংরেজ সাহেবরা কোনোভাবে খবর পেয়ে গেছে, তার মানে রাধারমণ মন্দিরে আমাদের অতিথিরা নিরাপদ নয়। এরা তো আমাকেই ধরতে চায়, যেভাবেই হোক আমাকে এদেরকে ভুল পথে নিয়ে যেতে হবে। আমাদের অতিথিরা, আমাদের দলের সবাই যেন নিরাপদে থাকে। জিজ্ঞাসা করছি আমার ব্রজ কোথায় গেল? এই এক ছেলে হয়েছে, একে নিয়ে পারি না বাপু, দেখ না দেখ এদিক ওদিক পালিয়ে। আরে কি বলছো দিদি, ভাগ্যে কি বাচ্চা ছেলে যে ওকে তুমি ঘরের মধ্যে বেঁধে রাখবে? আরে দোলের দিন এদিক ওদিক গেছে কোথাও না, ঘরে গিয়ে দেখো, ঘরে চলে গেছে হয়তো। ঘরে? আমি তো ঘর থেকে এসেছি একটু আগে, কই ঘরে তো ব্রজ নেই। তাহলে সাগরবাবু, সাগরবাবু তুমি দেখেছো ব্রজকে? সত্যি তো এখানে এত মানুষ হই হুল্লোড় করছে, আর দা ঠাকুর গেল কোথায়? সেই তো, এখানকার আনন্দের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ যেখানে পাবে বলে ওর মন মনে করেছে ব্রজ সেখানেই চলে গেছে। খেয়ালি করবেন না, দয়া করে বলুন না আমার ব্রজ কোথায় গেছে। দেবী চৌধুরানীর সঙ্গে দেখা করতে রাধারমণ মন্দিরে, রাধারমণ মন্দিরে। আহা কি সাগরবাবু, আমি ঠিক বললাম তো?
সকলের চোখকেও ফাঁকি দিতে পারে, কিন্তু আমার চোখকে ফাঁকি দেবে না। না বাবা, অত সহজ, অত সহজ নয়। আপনি সবকিছু জেনে শুনে তাকে যেতে দিলেন দেবী চৌধুরানীর কাছে? আপনি আপনি না ওর বাবা? হ্যাঁ দিলাম, যেতে দিলাম, কারণ এরপর ও আর যাওয়ার সুযোগই পাবে না। না 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 না, আর শুধু ও কেন, বাংলার কেউই কোনোদিন ওই ডাকাত রানীর সঙ্গে দেখা করার সুযোগ পাবে না। কারণ আজ থেকে দেবী চৌধুরানীর নামটা বাংলার মুখ থেকে মুছে যাবে। মানে? আরে বাবা, একটু খোলসা করে বল না, তুই শুনতে চাও? তাহলে শোনো, আজকে দেবী চৌধুরানী ধরা পড়বেই পড়বে, আমি সেই ব্যবস্থাই করে রেখেছি। শেষ যাওয়া, তোমার ছেলে তো নিজের বিপদ নিজেই ডেকে আনছে। হ্যাঁ, আরে পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু তোমার ছেলেকে বারণ করা সত্ত্বেও নিজের ভালো বোঝে না। দেশের মানুষের ভালো করার ভূত তার মাথায় চেপেছে, আমি কি করব বলো? বিপদ যেদিকে যায় শ্রীমান, সেদিকেই চলে যায়। কাহা থাকার সাবধান করবো আমি? আমি বাপ হয়ে বাপের কর্তব্য পালন করেছি। কর্তব্য পালন করেছেন? আজ আপনার চোখের সামনে আপনার ছেলেটা এইভাবে বাউন্ডুলে হয়ে গেল, তাতে আপনার কি একটু দায় নেই? আমি ভুল করলেও সংশোধন করে নিয়েছি,
তোমার ছেলের জন্য আজ অবধি যে উৎপাত আমাকে সহ্য করতে হয়েছে তা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থাই করেছি। আজ থেকে সব ঝামেলা থেকে মুক্তি, মুক্তি, জয়, জয় রাধা মাধবের, জয় রাধা মাধবের, জয় জয় রাধা মাধব, জয় রাধা মাধব, বিলাস তাড়াতাড়ি এদিকে এসো, জয় রাধা মাধব তাড়াতাড়ি এসো বিলাস, আজকে আজকে আমার এই আনন্দ মুক্তির আনন্দ আমি তোমাকে আবির লাগিয়ে পালন করছি বিলাস, বিলাস মুক্তি আজকে বিলাস, ওদিকে রাধারমণ মন্দিরে ডাকাত রানীকে বরণ করবে দেবী সিং ল্যান্সটার্ট স্যামুয়েল সাহেব, প্রয়োজনে আজকে রক্ত দিয়ে হোলি খেলা হবে বিলাস, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা সেপাইরা যাতে কোনোভাবে রাধারমণ মন্দিরে না যেতে পারে তার ব্যবস্থা করতে হবে, আগে ওদের ভুল পথে পাঠিয়ে তারপর আমাকে ফিরে যেতে হবে রাধারমণ মন্দিরে। তোমরা আমাকে গোপনে অনুসরণ করবে রাধারমণ মন্দিরে যাওয়ার পথে, আর হ্যাঁ, কৃষ্ণের গোপিনীদের মতো সাজতে হবে তোমাদের। আমার পন্থায় তাহলে কাজ হয়েছে। কিছু রানিমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, ইংরেজ সিপাহীরা রানিমাকে তাড়া করেছে আর রানিমা ওদেরকে ভুল পথে নিয়ে আসছে, এখন যা যা করার আমাদের কি করতে হবে বুঝতে পেরেছো? সতর্ক থাকো। ভীমা চলো
and shoot you. গুলি চালাতে পারেননি সাহেব, মনে নেই? স্যামুয়েল সাহেব বলল দেবী চৌধুরানীকে জিন্দা চাই। ওকে এখানে খুঁজে বার করতেই হবে, দেবী চৌধুরানীকে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।